আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আমাদের সামনে, আপনাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন, একজন আমাদের পেশেন্ট আছে। ওনার দুটো বাচ্চাকে আজকে বিদায়ের সময় নিয়ে এসছেন আর কি। হ্যাঁ, তো কি নাম তোমার? জেবা রাহাত। জি। আর তোমার নাম? জেমিমা রাহাত। কি তোমার নাম? তো দর্শক, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর সাহেব, আমাদের একজন পেশেন্ট, বিশেষ করে আজকে ওনার 2 মাস প্লাস হয়েছে আর কি। তো উনি আজকে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। তো ওনার কাছ থেকে আমরা মানে জিজ্ঞাসা করব, প্রথমে ওনার মুখ থেকে আপনাদেরকে ওনার নাম এবং ওনার ঠিকানাটা আপনাদেরকে প্রথমে আমরা শুনতে চাইছি। তো আপনার নামটা একবার বলেন আমাদের দর্শকদের সামনে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গ্রাম এলিয়াবাদ, পোস্ট ভাষায় বাইকুর, জেলা মুর্শিদাবাদ। তো সম্মানিত দর্শক, ইনি হচ্ছেন আমাদের এলাকার মানুষ, মানে আমাদের পোস্ট অফিস যেখানে, ওনাদের পোস্ট অফিস একই। হ্যাঁ, এখান থেকে মাত্র ওই খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার মানে দূর আর কি, 2 কিলোমিটার হবে আর কি। তো আমাদের এলাকার মানুষ। তো বিশেষ করে উনি আমাদের কাছে চিকিৎসা করিয়ে মানে আজকে, আচ্ছা আপনার সমস্যাটা, মূল সমস্যাটা কি ছিল, কতদিন থেকে কি হলো একটু আপনি বলেন তো। আমার মূল সমস্যা হচ্ছে সুগার, সুগারের জন্য আমি এখানে এসেছিলাম। কতদিন থেকে আপনার সুগারটা ছিল? প্রায় 6 বছর প্লাস। 6 বছর প্লাস ছিল আপনার সুগারটা, তাই তো? জি, 6 বছর প্লাস। আচ্ছা আচ্ছা। দিয়ে আপনি আমাদের খবরটা কিভাবে জানতে পেরেছিলেন? আমার ওখানকারই এক ল্যাবরেটরি মালাউদ্দিন, আচ্ছা আচ্ছা, ওই আমাকে বলেছিল এখানে আসার ব্যাপারে। আমি ওর মাধ্যমেই জানতে পেরে আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম এখানে। এখানে আসার পরে ট্রিটমেন্ট শুরু করেছিলাম নভেম্বরের 14 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা। তো নভেম্বরের 14 তারিখ, তার মানে হচ্ছে আপনি তো 1 সপ্তাহ আগে, আচ্ছা 1 সপ্তাহ থেকে আপনি কিভাবে কি চলছিলেন, মানে আপনি যেটা বলছিলেন আর কি, যে আপনি আগেকার মতোই চলছিলেন, উল্টাপাল্টা সমস্ত কিছু হয়েছে তারপরেও? গত 1 সপ্তাহ বলতে প্রায় 10 থেকে 12 দিন মতো হবে। আচ্ছা আচ্ছা। যে নিয়মটা লাস্ট দিকে পালন করার কথা, সেই নিয়মটা আমি পালন না করে আমি দেখছিলাম যে আমার মানে বর্তমানে কন্ডিশনটা, এই ওষুধগুলো খেয়ে কীরকম অবস্থা। তো যে নিয়মে আমি খাওয়ার কথা বলেছিলেন আমি সেই নিয়মে খাইনি। উপরন্তু সকালে যেমন রুটিটা নিষেধ ছিল, আমি রুটি পুরোপুরি সকালে যেমন নর্মালভাবে খেতাম, আমি এই কয়দিনও খেয়ে দেখলাম। দুপুরে ভাতের ব্যাপারটা যে নিয়মে বলেছিলেন আমি ওটা না করে আমি প্লেন ভাত, মানে যে রকম স্বাভাবিক মানুষ ভাত খায় আমি সেই রকমই ভাত খেলাম। আবার রাত্রেও সেই একই রকম ভাত খেলাম, প্লাস বৈকালে রাত্রে মানে কোনো বাধা বিঘ্ন নাই, মানে যখন যেটা খেতে ইচ্ছে করেছে আমার সেটাই আমি খেয়েছি। খাওয়ার পরে আমি গত পরশু দিন ব্লাড টেস্ট করে দেখলাম, তাতে মোট 94 PPI এসছে। তো সম্মানিত দর্শক, এই যে দেখেন আপনার ওনার পিপির যে রিপোর্টটা, এতগুলো যে শুনলেন, এগুলো করার পরে মাত্র 94 PPI রিপোর্টটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এত ভালো রিপোর্ট মানে এসছে ওনার। তো মূলত ওনার 2 মাস আজকে 10 দিন হলেও বা 10-12 দিন হলেও, কিন্তু মূলত ওনার 2 মাস মানে হয়েছে, উনি কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন। তো মোটামুটি 10-12 দিন থেকে উনি ট্রাই করছিলেন আর কি, সমস্ত কিছু আগেকার মতো উল্টা পাল্টা সমস্ত কিছু খাওয়ার পরে, টেস্ট করার পরে আপনাদেরকে যে রিপোর্টটা দেখানো হলো। এখন এখানে দুটো বিষয় আমি কথা বলতে চাইছি, বিশেষ করে আরো অন্যান্য যারা রোগী আছে তাদের জন্য। দেখেন মূল বিষয় যেটা হচ্ছে, ওনার যেটা ওজন ছিল, ওজন কিন্তু কমেনি, মোটেও কমেনি, বরঞ্চ আজকে দেখলাম 200-300 বাড়া আছে, কিন্তু ওজনটা কমেনি। তাহলে ওজন কমেনি এবং কিন্তু ওনাকে লোকেরা বলছে যে শরীর খারাপ হয়ে গেছে, মানে শুকটা ফুটা লাগছে, রোগা লাগছে দেখে। তাহলে কি হচ্ছে যে ওনার মানে ওজনের দিক দিয়ে কমেনি, আবার অনেকের ওজন কমে যায়। হ্যাঁ, তো এগুলোর মধ্যে কারণ আছে। এগুলোর মধ্যে কারণ হচ্ছে কি, যে এনার মানে চর্বি যেটা ছিল সেটা গলেছে, চর্বি যেটা ছিল সেটা গলেছে, টক্সিন যেটা ছিল সেটা, টক্সিনটা বের হয়েছে। কিন্তু উনি যে হাঁটা চলা বিভিন্ন ব্যায়াম ট্যাম যা করেছে, এতে কি হয়েছে, ওর মাসল তৈরি হয়েছে। হ্যাঁ, এবং হাড্ডি শক্ত হয়েছে, ফলে কি হয়েছে, ধরেন 1 কেজি ওজন কমলো, কিন্তু 1 কেজি আবার মাসল তৈরি হলো, বোন তৈরি হলো। হ্যাঁ, ফলে এগুলো কিন্তু আবার পুড়ে গেল, ফলে ওজনের দিক দিয়ে ওনার কিন্তু কমেনি। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় এখানে জানার ব্যাপার আছে, যেমন উনি 2 মাস প্লাস উনি একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভালো হয়ে বেরিয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন আজকে।
আবার ওনা একটু আগে কি এসেছিল ওটা আপনার কি হয় আমার মামাতো বোন আপনার মামাতো বোন তাহলে ওনার মামাতো বোন মাত্র 1 বছরের সুগারের রোগী তো মাত্র 1 বছরের সুগার রোগী ওনার সম্ভবত 3 মাস হতে চললো কিন্তু এখনো কিন্তু সুগারটা আপ ডাউন করছে এখনো কিন্তু পুরোপুরি ভালো হয়নি হ্যাঁ যদিও আইকাসিতে ভালো আছে আরাম আছে ঠিক আছে কিন্তু পুরোপুরি ভালো হয়নি হ্যাঁ তো এখন বিষয় যেটা হচ্ছে যে আসলে মেটাবলিক পিকচার কি রকম আছে তার কন্ডিশন কি রকম আছে এগুলোর উপর নির্ভর করে কারণ অনেক মানুষ হয়তো মনে করে যে আচ্ছা ওই ভালো হোক তারপরে আমি যাব এই রকম হয়তো করে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি আমাদের কাছে এসেছে তার মেটাবলিক পিকচার একদম খারাপ আছে তার ভিতরের অবস্থা এগুলো খারাপ আছে তার প্যানক্রিয়াসের অবস্থা খারাপ আছে এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে তো যার কারণে ও কি হচ্ছে ভালো হতে সময় লাগছে এবার যে হয়তো ভাবছে সে ভালো হলে আমি যাব দেখা গেল তার মেটাবলিক পিকচার ভালো আছে তার প্যানক্রিয়াসের অবস্থা ভালো আছে হ্যাঁ ও কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে ওর আগেই হয়তো ভালো হয়ে যেতে পারে তো এইজন্য কারো দেখে তাকিয়ে নয় হ্যাঁ বরং আপনাদেরকে চিকিৎসা নিতে হবে কারণ হচ্ছে আপনাদের প্রচুর আপনারা প্রমাণ দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে 1 মাস 3 দিন অর্থাৎ 33 দিনেও বিদায় হয়ে গিয়েছে তার মানে 1 মাসের আগে আগেই ভালো হয়ে গেছে এমনও রোগী আছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে উনি ভালো আছেন তো আরো কিছু রোগী আছে যারা হয়তো 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাস 3.5 মাস এরকম সময় লাগছে তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনাকে কতদিন সময় লাগবে সেটা আপনার মেটাবলিক পিকচার যেমন থাকবে আপনার অবস্থা যেরকম থাকবে সেই হিসেবে আপনি ভালো হবেন হ্যাঁ তো আপনাকে পিছে না থেকে আপনি আসেন এবং আপনি চিকিৎসা করান তো বিশেষ করে আচ্ছা এই বিষয়টা সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না যে সুগার কি কখনো ভালো হয় তো এগুলো তো আমাদের ভিডিওগুলো দেখেছেন তো নাকি আপনি জি দেখেছি হ্যাঁ তো বিশেষ করে অনেক মানুষই মানে বিশ্বাস করতে চায় না যে সুগার কি কখনো ভালো হয় তো যারা বিশেষ করে সুগারের রোগী যারা ভুক্তভোগী যারা ভুগছেন কিন্তু হয়তো তাদের বিশ্বাসই হচ্ছে না তো তাদের ব্যাপারে আপনি কি বলবেন মানে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন উপদেশ বলতে এটা আল্লাহর একটা পরীক্ষা অসুখ অসুখ যে মানুষ কি হয় তার ব্যবস্থাও আছে চিকিৎসা মাধ্যমে কারো দ্বারা দিয়েও এই জিনিসটা আপনার ভালো করার চেষ্টা করছে বা হচ্ছে আমি যে এখানে এসেছি আশা করি সবাই যারা সুগারের পেশেন্ট আছেন খাস করে নিয়মিতভাবে যদি নিয়ম পালন করেন তবে এটা একটা খুব ভালো জিনিস এটা একটা খুব ভালো ব্যবস্থাপনা প্লাস এমন খুব একটা কঠিন নয় যদি এটা সহজ সরলভাবে মানেন তো খুবই সহজ জিনিস এটা খেয়ে ন্যাচারালি জিনিস খাওয়ার খেয়ে আমরা খুব ভালো আছি সুস্থ আছি যখন থেকেই ট্রিটমেন্ট শুরু করেছি তখন থেকেই আল্লাহর দোয়াতে খুব ভালো আছি তো সম্মানিত দর্শক বিশেষ করে মূল বিষয় যেটা হচ্ছে যে যারা বিশ্বাস করতে চাইছেন না হ্যাঁ তারা বিষয়টা আমাদেরকে আমাদের কাছে আসুন দেখুন বুঝুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন যারা প্রচুর মানুষ যেখান থেকে ভালো হয়েছে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে না আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে আল্লাহ তাআলা রোগ সৃষ্টি করেছেন তো তার শিফা সৃষ্টি করেছেন ওষুধের সৃষ্টি করেছেন তো এই ওষুধ আমরা গবেষণা করে আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে ব্যাপার বাকি ওষুধ নেই ওষুধ হয় না এই রোগ কখনো ভালো হবে না এমনটি বলা যাবে না হ্যাঁ ওর ওষুধ থাকতে পারে আমি জানি না আপনি জানেন আপনি জানেন আর কেউ জানে পৃথিবীর কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে মানুষ গবেষণা করছে হয়তো তার গবেষণাটা মিডিয়াতে আসেনি যার কারণে তাহলে এই যে আমাদের এখানে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা যদি আমাদের ইউটিউব ফেসবুকের ব্যবস্থা যদি না থাকতো তাহলে এটা মানে কিভাবে মানুষ জানতো আর কি হ্যাঁ তো এই হচ্ছে মানে মূল বিষয় আর কি তো যাই হোক আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা করাতে চান আপনারা যদি মনে করেন তাহলে আমাদের এটা অ্যাড্রেসটা জেনে নিন আমাদের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ার চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে আসার এক দুদিন আগে আপনারা ফোন করে নামটা লিখে দেবেন আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907 এই নাম্বারে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আমাদের এখানে চিকিৎসা করতে আসবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন অল অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ অনেক মানুষ যে জটিল সমস্যার মধ্যে আছে সেই জটিল সমস্যা থেকে তারা কিভাবে বের হবে তারা ধরে নিয়েছে যে আমাদেরকে সারা জীবন এইভাবে চলতে হবে হ্যাঁ তারা ধরে নিয়েছে যে আমাদেরকে এইভাবে কষ্ট করে চলতে হবে তারা কিন্তু বের হওয়ার কোনো উপায় পাচ্ছে না সুতরাং আপনারা তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিন
এবং আমাদের ফোন নাম্বার তাদেরকে দিন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এখানে এসে তারা চিকিৎসা নেবে ইনশাআল্লাহ অনেক মানুষই আশা করা যায় যে তারা ভালো হয়ে যাবে যদিও কারো বিশেষ প্রবলেম থাকে তাকে হয়তো ভালো হতে দীর্ঘ সময় লাগতে পারে তবে অনেক মানুষই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো বিশেষ করে আজকে ছিল এই আমাদের ভিডিও আপনারা জানেন যে আমরা বিদায়ের সময় আমরা কিছু উপদেশ এবং কিছু তাদের পরবর্তী জীবন মানে আমাদের চিকিৎসার বাইরে তখন তারা কিভাবে চলাফেরা করবে এটা বলার জন্য আমরা মূলত বিদায়ের জন্য ডাকা হয় তো এইজন্য তাদেরকে ডাকা ভাইকে ডাকা হয়েছে এবং তিনি বিশেষ করে আপনাদের সামনে যে কথাগুলো বললেন সেই কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু